হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি বাই বাই এন্টারপ্রাইজ শোরুমে। এই শোরুমটিতে মূলত সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করা হয়। এই শোরুমটি বাইরেতার জ্যাবলাকে অবস্থিত। তো আজকে আপনাদেরকে দুটি সুজুকি গাড়ি দেখাবো এবং দাম সম্পর্কে একটা আইডিয়া দিব। চলেন তাহলে দেখি। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শোরুমে কি পরিমাণে গাড়ি আছে? আপনার 32টার মতো গাড়ি আছে। 32টার মতো গাড়ি আছে। একদম খাতা যদি আসে যে কোনো ধরনের গাড়ি আপনার শোরুমে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদেরকে কি দেখাবেন? আজকে আমি আপনাকে মারুতি সুজুকি দেখাবো দুইটা। একটা ওয়াগনার আর একটা সুইফট। আপনার মারুতি সুজুকি আপনার পাশেই আছে, তো এটা সম্পর্কে একটু বলেন। জি, এটা 2008 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, গাড়িটা আপনার রেড কালার গাড়ি, অরিজিনাল কালার গাড়ি। রেড কালার গাড়িটার এখন পর্যন্ত অরিজিনাল হেডলাইট, হেডলাইট একটা স্ক্র্যাচ নাই। জি, অরিজিনাল আপনার গ্রিল আছে। আচ্ছা, গাড়িটাতে কিন্তু নিয়ে আসে আমরা কিছু করি না, ওয়াশ পলিশ করছি জাস্ট। যে ইউজ করতাম ভালো মেইনটেইন করছে গাড়িটা। আচ্ছা, আপনার গ্লাসটা অরিজিনাল, সাইডের গ্লাসগুলো অরিজিনাল। গাড়িটা এখন পর্যন্ত তেলে চলতেছে, আর এটা মাইলেজ ভালো, এই জন্য তেলে রাখাটাই বেটার। আপনার 18 মিনিমাম লং ড্রাইভে 18 যাবে। জি, তো মাইলেজ তো খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো মাইলেজ। গাড়ির কালারটা এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে। এখন আপনার কোথাও কোনো সাইডে রং করা হয়নি গাড়িতে। কোন ধরনের কোনো টাচ আপ করা হয়েছে? কোনো ধরনের টাচ আপ করা হয়নি। আচ্ছা, আর বডিতে কোনো স্পট আছে? স্ক্র্যাচ নাই গাড়িটা। যে ইউজ করছে অনেক অনেক ভালোভাবে মেইনটেইন করছে গাড়িটা, অনেক সুন্দরভাবে রাখছে। গাড়িতে তো ফগ লাইটও আছে। হ্যাঁ, ফগ লাইট লাগানো আছে গাড়িটাতে। আর যে লুকিং গ্লাস গুলো দেখতে পাচ্ছি, এগুলো আপনার ম্যানুয়াল। ম্যানুয়াল তো মারুতি সুজুকিতে ম্যানুয়াল হয়। ম্যানুয়াল হয়। জি, আর আমরা যে বাকি আদার সবকিছু অরিজিনাল। উইন্ডো উইন্ডো গ্লাস গুলো দেখতে পাচ্ছি, এগুলো উইন্ডো গুলো আপনার কোনো স্ক্র্যাচ নেই, যথেষ্ট ফ্রেশ। ফ্রেশ আছে। হ্যাঁ, ভালো আছে। হ্যান্ডেল লো ফ্রেশ আছে। জি, আমরা একটু ব্রেক সেটটা দেখি। অবশ্যই। ব্রেক সেটের কি অবস্থা? অরিজিনাল ব্যাক সাইডে রং করা হয়নি, কোথাও কোনো সাইডে রং করা হয়নি গাড়িটাতে। এটা আপনার গ্লাসটা অরিজিনাল আছে গাড়িটা। ব্যাক লাইট গুলো অরিজিনাল। জি, ব্যাক লাইট গুলো এখন পর্যন্ত তো এটা সিএনজি করা হয়নি। না, এখন পর্যন্ত গাড়িতে সিএনজি করা হয়নি। সিসি কত বলছেন ভাইয়া? সিসি 1300। 1300। ভিতরে যথেষ্ট ফ্রেশ আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো আছে গাড়িটাতে। আপনার গিয়ারটা কিন্তু আপনার ম্যানুয়াল হয়, মারুতি সুজুকিতে গিয়ার ম্যানুয়াল হয়। আচ্ছা, আদারস আপনার লুকিং গ্লাস গুলো ম্যানুয়াল হয়, আর উইন্ডো গুলো সবগুলো আপনার অটো হয়। অটো? জি। আর ড্যাশবোর্ডের কি অবস্থা ভাইয়া? যথেষ্ট ফ্রেশ ড্যাশবোর্ড, কোথাও কোনো স্পট নেই। এসির পারফরম্যান্স কি রকম দিবে? অনেক ভালো, ঠান্ডা হয়। আচ্ছা জি, আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, একটু স্টার্ট করে দেখান। ৩৩,৪৪৫ সিলিং এর কি অবস্থা? সিলিং ফ্রেশ আছে, কোথাও কোনো স্পট নাই, দাগ নাই, কোনো প্রবলেম নাই। দর্শকদের উদ্দেশ্যে একটু মডেলটা একবার বলে দেন। 2008 এর মডেল, রেজিস্ট্রেশন 2008, 1300 সিসি গাড়ি, মারুতি সুজুকি সুইফট। এটা তো সিএনজি করা হয়নি, তেলের গাড়ি। তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের। আচ্ছা, তো ভাই এটার প্রাইস কত চাচ্ছেন? 4,99,000, যেটাকে আমাদের আস্কিং প্রাইস। আচ্ছা, আর এটার ইঞ্জিন কন্ডিশন কি রকম? অরিজিনাল ইঞ্জিন আছে, ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট ভালো। কোনো ধরনের কোনো কাজ করাতে হবে না? না, কোনো ধরনের কোনো কাজ। আপনার চলছে মাত্র 33,000 মাইলেজ। আচ্ছা, এটা তেলে চলছে গাড়িটা।
মারুতি সুজুকি ওয়াগনার বলে। আচ্ছা গাড়িটা আপনার 2009 এর মডেল, রেজিস্ট্রেশন 2009, সিসি আপনার 1100 সিসি, আপনার স্কাই ব্লু কালার গাড়িটা, গাড়িটার পেপারস অল আপ টু ডেট আছে। আচ্ছা হেডলাইট গুলো অরিজিনাল আছে আর গ্লাস গুলো সবগুলো অরিজিনাল আছে। আচ্ছা জি ইঞ্জিনের কি অবস্থা? ইঞ্জিন যথেষ্ট ভালো ভালো। আচ্ছা আপনার গ্রিল গ্রিলটা অরিজিনাল আছে, আপনার স্টিল বাম্পার লাগানো আছে গাড়িটাতে। আচ্ছা আর এটা তো 12 সিরিয়ালের গাড়ি। 12 সিরিয়ালের গাড়ি। আচ্ছা আর কাগজপত্র তো আপডেট আপ টু ডেট আছে। আচ্ছা ইঞ্জিন এসি সাথে জ্যাম্পার সাসপেনশন অল ওভার পারফেক্ট গাড়িটা। আচ্ছা কোন ধরনের কোনো টাচআপ করানো হয়েছে? টাচআপ না, টাচআপ করায়নি গাড়িটাতে। আচ্ছা করানো হয়নি। টায়ারগুলোর কি অবস্থা ভাই? টায়ারগুলো যথেষ্ট ভালো আছে। আচ্ছা চারটা টায়ার রিফ্রেশ? হ্যাঁ চার মোটামুটি ফ্রেশ। আমার ফ্রেশ মোটামুটি ফ্রেশ। সিসি কত বলছেন ভাই? সিসি সিসি 1100 সিসি গাড়িটা। আচ্ছা চলুন ভাই আমরা একটু ভিতরটা দেখি। অবশ্যই ভাই ভিতরে কি অবস্থা? ভিতর ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ আছে, নিট এন্ড ক্লিন, কোথাও কোনো ময়লা বা কোনো কিছু নাই। আর এটা কিন্তু আপনার ফেব্রিক্স এর সিট কভার লাগানো আছে। আচ্ছা জি। আর এটা কয় সিটের গাড়ি ভাই? এটা আপনার 5 সিটের গাড়ি। আচ্ছা আর সিলিং এর কি অবস্থা? যথেষ্ট ফ্রেশ সিলিংটা। আচ্ছা জি। আর এসি পারফরম্যান্স কি রকম দিবে? এসি ভালো ঠান্ডা। আচ্ছা আর ড্যাশবোর্ডের কি অবস্থা ভাই? ড্যাশবোর্ডে কোনো স্পট নাই, যথেষ্ট ভালো আছে, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আচ্ছা গাড়ি মডেলটা একবার বলে দেন একটু ভাই। মডেল 2009, রেজিস্ট্রেশন 2009, 1100 সিসি গাড়িটা, মারুতি সুজুকি ওয়াগনার। আচ্ছা জি। আর এসব গাড়িতে কি সিএনজি করে? এসব গাড়িতে সিএনজি না করাটাই বেটার, কারণ এগুলো মাইলেজ যথেষ্ট এমনিতেই ভালো পাওয়া যায়। আচ্ছা আর এটা তো সিএনজি করা নাই? সিএনজি করা নাই। আচ্ছা এটার প্রাইস কত চাচ্ছেন? এটার প্রাইস হলো আপনার 3,99,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। অবশ্যই ডিসকাউন্ট ক্লিক করব আপনারা যদি ভিডিও দেখেন। দর্শকদের উদ্দেশ্যে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন। বাড়িধারা জে ব্লক 9 নম্বর রোড, ঢাকা 1212, ভাইবে এন্টারপ্রাইজ। ফোন নাম্বারটা হলো আপনার 0170440566। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।